একটা মালদা, মালদার টিকিট। মালদার বাস বেরিয়ে গেছে আবার কাল সকালে। বেরিয়ে গেছে? হ্যাঁ মা বলো। হ্যাঁ রে, বাস পেলি? না গো, আর বলো না, একটুর জন্য বাসটা মিস করলাম। সে কি তাহলে? তাহলে আর কি, সেই সকাল 5টায় বাস। তাহলে এখন এতটা সময় কোথায় থাকবি? কোথায় আবার, এই বাস স্ট্যান্ডেই আছি। সাবধানে থাকিস, চোখ কান খোলা রাখিস। হ্যাঁ, তুমি চিন্তা করো না। দেখছিস তো চারপাশে কি হচ্ছে? মা, তুমি আবার শুরু করলে? হ্যাঁ রে, আশেপাশে লোকজন আছে। এত রাতে আবার তুমি লোকজন কোথায় পাবে? হ্যাঁ, ওই দূর থেকে একজনকে দেখতে পাচ্ছি, মনে হচ্ছে মুসলিম। ঠিক আছে ঠিক আছে, তুমি এখন রাখো, আমি পরে কথা বলছি। ভাই, আপনারও কি লাস্ট বাস মিস? ওই আর কি। ভাইজান, খাবেন? আমার আম্মি বানিয়েছে। না না, আমার আছে, আপনি খান। এ নিন, এটা খান। না না, আরে এই তো কিনে আনলাম, ভালো জল, খান। এ নিন, খাবারটা একবার খেয়েই দেখুন না। বন্ধুরা বলে আমার আম্মির হাতে আলাদা জাদু আছে, একবার খেয়েই দেখুন না। কেমন লাগলো? বাহ, দারুণ তো। সত্যিই আপনার আম্মির হাতে রান্না খুব ভালো। আরেকটু খান, তাহলে আরেকটু খান। না না, আপনি খান, আপনার কম পড়বে। আরে খান না, আপনার ব্যাগে তো টিফিন আছে, আমি সেখান থেকে না হয় একটু খেয়ে নেব। আমার কাছে তো শুধু বিস্কুট। আরে আমি তো বিস্কুট ভালো খাই, আমার খুব পছন্দের, খান। তারপর কোথায় কাজ করা হয় আপনার? আমি তো ওই পাশের কলোনিতে একটা ফ্যাক্টরিতে কাজ করি। আরে তার পাশের বিল্ডিং এই আমি কাজ করি। হ্যাঁ হ্যাঁ, দেখা হয়নি তো আপনার সাথে? দেখুন, এতদিন ধরে কোনোদিন আপনার সাথে আমার দেখা হয়নি, আজকে হঠাৎ করে দেখা হয়ে গেল। তাহলে তো প্রত্যেক দিন দেখা হবে। হ
হ্যাঁ বলো। কিরে ঘুমিয়ে পড়েছিলি? কখন থেকে ফোন করছি, তুলছিসই না। না ওই আর কি, একটু চোখটা লেগে গেছিল। হ্যাঁ রে বাবান, ওই মুসলিম লোকটা গেছে? না ও আছে, আমি তোমার সাথে কালকে সকালে বাড়ি ফিরে কথা বলছি। ঠিক আছে। কি দেখছেন ভাইজান আমার দিকে? আমাকে বসে নামাজ পড়তে দেখে আপনি অবাক হচ্ছেন? এমন একটা সময় আছে যেখানে আমাদের সবাইকে উঠে দাঁড়াতে হয়। মানে আপনি আজকের ডেটটা ভুলে গেছেন? 15ই আগস্ট।